আনুমানিক প্রায় 300 বছরের পুরনো মা ওলাইচণ্ডী পুজো হচ্ছে লাকুড্ডির বটতলা মায়ের মন্দিরে। 300 বছর ধরে এই পুজো হয়ে আসছে ধুমধাম করে। শুধু মাঝে 2 বছর করোনা মহামারীর কারণে মন্দিরের গেট বন্ধ করে পুজো হয়েছে, কিন্তু এই বছর থেকে আবার ধুমধাম করে পুজো হচ্ছে। উদ্যোক্তাদের কথায় এই পুজোয় আনুমানিক প্রায় 10 থেকে 12 হাজার মানুষ আসেন পাশাপাশি এলাকা থেকে। এই পুজো উপলক্ষে মেলা বসে মন্দিরের চারপাশে। এই মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় পুজো উপলক্ষে সন্ধ্যারতি চোখে পড়ার মতন। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় সন্ধ্যারতির পর নানা ধরনের অনুষ্ঠান হবে বলে জানান উদ্যোক্তারা। এটা লাকুড্ডির প্রায় 300 বছরের অধিক একটা ওলাইচণ্ডী পুজো। গত 2 বছর করোনা মহামারীর জন্য আপনারা জানেন যে পুজো হয়নি বা গেট বন্ধ করে পুজো হয়েছে। এবছর বিরাট সমাগম করে পুজো হচ্ছে। আর আপনারা দেখতেও পাচ্ছেন এখানে প্রায় 2000 মিষ্টির প্যাকেট পুজো করেছে, প্রায় 150 জন দণ্ডি খাচ্ছে, তারপর আমাদের আরও বিভিন্ন প্রথা আছে, এই চলছে। আর আজ থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত চলবে। মাত্র বলতে আপনার এটা 300 বছরের অধিক পুরনো পুজো, ঠিক আছে। এই অলচণ্ডী পুজোটার জন্য আমাদের গোটা লাকুড্ডিবাসী ওয়েট করে থাকে সারা বছর যে এই পুজোটা কবে আসবে। তার জন্য এই আমাদের এখানে লাকুড্ডিতে সবথেকে বড় উৎসব বলতে আমরা অলচণ্ডী পুজোটাকে মানাই। 300 বছরের অধিক পুরনো পুজোটা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।